কুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটা নিউজ পেলাম সিঙ্গাপুরে একজন বাংলাদেশি বাই জুয়া খেলে প্রায় দুই হাজার ছয়শো ডলার হারিয়েছেন অনলাইনে জুয়া খেলে সে বলল তার কাছের মানুষ কিছু তাকে এই কাজে এই জুয়া খেলার জন্য উৎসাহিত করে এবং তার বামত সে বলল যে ভাই আমি যেভাবে জুয়া খেলে অনলাইনে টাকা হারিয়েছি আমি চাই না অন্য কোনো বাংলাদেশি বাই এই ধরনের জুয়া খেলে টাকা হারাবো সেখানে কারণে আপনার সাথে নিউজটা শেয়ার করলাম সেখানে তাকে অনলাইনে প্রলবন দেখায় লোভ দেখায় যে তুমি অল্প টাকা ইনভেস্ট করে অনেক টাকা লাভবান হবা প্রথম দিকে সে লাভবান হয়েছে কিন্তু আস্তে আস্তে সে লোকসান হয়েছে সবাই সবশেষে হিসাব করে দেখলো যে সে দুই হাজার ছশো ডলার সে হারিয়েছে এবং এই যে অনলাইনে জুয়ার সিন্ডিকেট একটা বিশাল বড় একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটের সদস্য অনেকই অনেকগুলো বাংলাদেশি তারা আপনাকে বলবে যে ঘরে বসে টাকা ইনকাম করতে চাও এখানে ইনভেস্ট করো এ জুয়া খেলা এ ক্যাসিনো বা এই জুয়া সরকার কর্তৃক অনুমোদিত এই ধরনের মিথ্যা আশ্বাস দিবে অর্থাৎ আপনাকে ব্রেন ওয়াশ করে ফেলবে আপনারাও চিন্তা করবেন যে এত কষ্ট করে টাকা উপার্জন করা আসছে এখানে ঘরে বসে যদি আমি ইনভেস্ট করতে পারি তাতে খারাপ কী এই খারাপ কি কিনা এবং কথা চিন্তা করতে গিয়েই অনেক ব্যয় কষ্টে উপার্জিত অর্থ হারিয়ে সে কিন্তু অনেকেই প্রকাশ করতে চায় না যায় মানুষ তাকে সিসি করবে যে ভাইটি আমার সাথে নিউজ করে শেয়ার করে সেই বলে যে আমার পড়ছে তুলে দেবেন তুলে ধরবেন না শুধু আপনি এভাবে বলে দেন যাতে অন্য কোনো বাইয়েরা এই ধরনের অনলাইনে জুয়া খেলে প্রতারিত না হয় বা নিজের কষ্ট উপ অর্থ না হারায় তা আপনাকে যদি ঘরে যে ঘরে বলে ক্যাসিনো বা জুয়া খেলে লাভবান হতে পারবেন বা অন ইনভেস্ট তো ইনভেস্ট করে আপনি লাভবান হতে পারবেন তাহলে দয়া করে এই ধরনের কাজে জড়িত হয়ে কানাকাটি করবেন না নিজের কষ্ট উপজিত অর্থ কীভাবে রাখা যায় সেই চেষ্টা করবেন বেতন পাবেন টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দিবেন অথবা নিজের অ্যাকাউন্টে লিখে দিবেন নিজে কাছে রাখবেন না নিজে কাছে রাখলেই যদি কেউ জানে যে আপনার কাছে টাকা আসে আপনার টাকাটা কীভাবে নিবে তার আপনার পিছনে সিন্ডিকেট লাগিয়ে দিবে সিন্ডিকেট আপনাকে বে নশ করে ফেলবে এবং মধুর মধুর কথা বলবে কথা বলে আপনাকে তারা ইনভেস্ট করাবে তারপর আপনার সমস্ত কষ্টবর্ত অর্থ হারিয়ে মাথা ঠুকরাবেন কোনো কাজ হবে না এই টাকা ফেরত পাওয়া যাবে না তবু আমি বাইটিকে গিয়ে বলেছি যে সিন্ডিকেট আপনাকে এই খেলার জন্য উৎসাহিত করেছে তাদের বিরুদ্ধে সিঙ্গাপুর পুলিশের সাথে অভিযোগ পুলিশের কাছে অভিযোগ করুন টাকা ফেরত পান বা না পান কিন্তু এই সিন্ডিকেটটা তো বন্ধ করতে হবে এটা বন্ধ করলে অ্যাটলিস্ট আপনার ক্ষতিগ্রস্ত আছে অন্য কোনো বাইর ক্ষতিগ্রস্ত হবেন না সিঙ্গাপুর পুলিশ তাদেরকে খুঁজে বের করে সিঙ্গাপুরের প্রচলিত আইন অনুসারে তাদের বিরুদ্ধে সাজা দিবে তাহলে তার আর অন্য কোনো বাংলাদেশি বাইকে এই ধরনের কাজে উৎসাহিত করতে পারবে না বা অন্য কোনো বাংলাদেশি বাইরের কষ্ট অর্থ হাতিয়ে নিতে পারবেন না আপনারা যদি এই ধরনের কাজের কাজে জুয়া অনলাইনে জুয়া বা কেসিনো খেলতে গিয়ে তা হারান সাথে সাথে সিঙ্গাপুর পুলিশকে অভিযোগ করবেন সিঙ্গাপুর পুলিশ তাদের এই সিন্ডিকেট ভেঙে দিবে তাহলে অন্য কোনো বাইরা এইভাবে কষ্টভিত অর্থ হারাতে পারবে না বা হারাতে হবে না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম